করিমগঞ্জত এটিএম প্রবঞ্চকর শিকার এগারী পেনশন লোভী কৌশলের প্রবঞ্চকে লুটি নিলে 30,000 টাকা। ভুক্তভোগী স্টিমারঘাট রোডের সমীরণ চন্দ্র নাথ, বৃদ্ধ লোকজনে টাকা উলিয়াওতেই লাগি ধরে এটিএম কার্ডখন। সহায় করার চলেরে বৃদ্ধজনের সঙ্গে এটিএম কার্ড সলনি করে প্রবঞ্চকটে। পেনশনের টাকা উলিয়াবলে যাত পোহর আসে এই সমগ্র ঘটনাটি। ঘটনা সন্দর্ভত করিমগঞ্জ সদর থানাত ইতিমধ্যে গোচর রুজু করেছে ব্যক্তিগুলো। না, 28 তারিখ দুপুরবেলা আমি স্কুলে আসলাম, তো আমার বাবা একটু টাকা লাগছিল, তাই এটিএমে গেছি, টাকা উঠানি। জেনারেলি আমি উঠাই টাকাগুলা, তো তাই নিদিন ভাবছি ছোট্ট একটা অ্যামাউন্ট 2000 উঠাই টাকার একটু দরকার আছে, এটা লেগে গেছেন। তো যার পরে এটিএমটা টাকা উঠানির পরে এটিএম বার করতে সময় এটিএমটা লক লাগিয়ে গেছে, বার করতে পারে না। পিছনে ছেলেটাই হয়েছে, তার দেরি হয়েছে আর তাড়াহুড়া করে হইয়া তাদের হয়েছে আমি বার করিয়া দিই। তো ওই বার করাত গিয়া হে এটিএমটা চেঞ্জ করে দিয়েছে। তো বাবা তো তারপরে জানেন না এটা যে চেঞ্জ করছে বা ইউসে, তাই তো বুড়া মানুষ আই গেছুন গিয়া বাড়ি ফুইয়া এটিএম। আমি গতকালকে বিকালবেলা যখন আমি টাকা উঠানি লাগিয়া তান যে আমি এটিএমটা তাই নামারে দিছুন টাকা উঠিয়া দেওয়ার লাগিয়া, তখন আমি দেখি এটা মীনাক্ষী ধর নামে একজন ভদ্রমহিলার এটিএম এটা। তখন আমি তাহলে তোমার এটিএম হই, তাই এখন ওই দিন এই ইনসিডেন্টটা আছে। লগে লগে আমি 1800 ফোন করিয়া বাবার এটিএমটা ব্লক করছি, প্লাস আমি জিজ্ঞেসি কত অ্যামাউন্ট আছে, তখন আমার কইছে 279 টাকা অ্যামাউন্ট হয়েছে। তো কথাটা হইলো গিয়ে আমার টাকাটা বাকা প্রায় 30,000 টাকার মতো আসিল, ছোট অ্যামাউন্ট সবের লেগে হইতে পারে, কিন্তু একজন পেনশনারের লেগে এটা একটা বড় অ্যামাউন্ট 30,000। তো এটা নিচে গিয়া নৌ গিয়া ঠিক আছে, কিন্তু কথা হইলো গিয়ে এটা লাগে আমি আইনের আশ্রয় লইছি, আমি এটা FIR করছি। কিন্তু মেইন প্রশ্ন হইলো গিয়া এটা আমি আজকে চাকরি করাম, আমার বাবারে আমি চালাইয়া নিম গিয়া পুরা মাস, এটা কোনো ব্যাপার না। কিন্তু এরকম অনেক বৃদ্ধ মানুষ আছেন যারা ছেলেমেয়েরা বাইরে থাকে, তারা এখানেও একলা থাকে, তখন তারা সিকিউরিটি কর, তারা যখন এটিএমে যাইব এরকম ইনসিডেন্ট হইব তো তারা প্রোটেকশন কেমনে পাইবা, তারা তো আমার মতো দৌড়াইতে পারত না, বা তারার সঙ্গে সঙ্গে সাপোর্ট করার মানুষ কেউ থাকত না। আমি যেহেতু আমি তার মেয়ে আছি, আমি করিলাম তার যে সাপোর্ট, আগে এটিএম কাউন্টারের বাইরে সিকিউরিটি রাখা হয়, এখন কোনো সিকিউরিটি নাই, কিচ্ছু নাই। প্লাস এটিএম কাউন্টারের মধ্যে একসঙ্গে 20-25 জন মানুষ পর্যন্ত ডুবি যায় ঠেলাতে দিতে হবে, এগুলার কোনো নিরাপত্তা কোনো কিছু নেই। তো এইগুলো যদি একটু খেয়াল না রাখে প্রশাসন করে আর আমরা ব্যাংকের সিস্টেম টাইপ হল, এগুলো যদি একটু ঠিক না হয় তো আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ। আপুনি চাই আছে ND24 সর্বশ্রেষ্ঠ নহয় সর্বোত্তমৰ দৌৰ।